ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহ রহমান রহিম, ইসলাম ইমান হোসানি আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। আজকের আলোচনা হচ্ছে পর্তুগাল কেন্দ্রিক। পর্তুগালে কী কী ধরনের ভিসা নিয়ে পর্তুগালে আসা যায়, আর যে নিউজটি এসেছে সেটি হচ্ছে নিউ রেসপন্সিবিলিটিস ফর ইমিগ্রেন্ট বসেস। এটার মানে হচ্ছে যারা পর্তুগালের এমপ্লয়ার, তারা পর্তুগালের বাইরে থেকে থার্ড কান্ট্রির দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্লাস আফ্রিকার দেশ রয়েছে, বিভিন্ন দেশ, নাইজেরিয়া রয়েছে, তারপরে মোজাম্বিক রয়েছে, তারপরে রয়েছে লাইবেরিয়া রয়েছে, যে জিম্বাবুয়ে রয়েছে, জাম্বিয়া রয়েছে, আদার অনেক দেশ রয়েছে আফ্রিকার। যাই হোক, এই সমস্ত দেশ থেকে যারা দক্ষ কর্মী আনবে তাদের উদ্দেশ্যে সরকার ক্লিয়ার করে দিয়েছে কী কী যে জিনিসগুলো তাদেরকে নিশ্চিত করতে বলছে, সে কথাই এখানে কথা বলা হচ্ছে। দ্য মিনিস্টার অফ দ্য প্রেসিডেন্সি অ্যান্থনিও লাইথেও আমারও হ্যাজ ওয়ার্ন দ্যাট দোজ হু এমপ্লয় ইমিগ্রেন্টস, মানে যারা ইমিগ্রেন্টদের মানে ওয়ার্কারদের বিদেশ থেকে নিবে তাদের অবশ্যই দায় দায়িত্ব রয়েছে। সেই দায় দায়িত্বগুলো কী? মূল যে বেসিক দায় দায়িত্ব সেগুলো হচ্ছে নিউ ইমিগ্রেশন রুলস ইন পর্তুগাল সেটা মেনটেন করতে হবে, মানতে হবে। তারপরে করতে হবে যে স্টেট রুলস রয়েছে সেগুলো মানতে হবে, মাস্ট বি বাই মেনটেন বাই দ্য এমপ্লয়ার্স, নেমলি দ্য সাপোর্টিং ট্রেনিং, যে যে পজিশনে আসবে সেই পদের জন্য অবশ্যই তার ট্রেনিং থাকতে হবে, সে ট্রেন্ড হয়ে আসতে হবে হ্যাঁ পর্তুগালে, অথবা তাকে পর্তুগালে এনে ট্রেন করতে হবে, সেই দায়িত্ব এক নম্বর নিতে হবে। সেকেন্ড যে দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে পর্তুগালের যে বর্তমান পরিস্থিতি সেটা সরকার খুবই ওয়াকিবহাল, নতুন সরকার, সেই ব্যাপারটা কী? সেই ব্যাপারটা হচ্ছে হাউজিং অর অ্যাকোমোডেশন ফর দোজ অ্যারাইভিং ফ্রম থার্ড কান্ট্রি ন্যাশনালস, তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ থেকে ওয়ার্কার আসুক না কেন পর্তুগালে, তাদেরকে অবশ্যই বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? কারণ জানে যে পর্তুগালে হাহাকার চলছে, বাসস্থানের হাহাকার চলছে, অন্যান্য যে সমস্যা আছে এর মধ্যে এটা ওয়ান অফ দেম। পর্তুগাল একটি শান্তিপূর্ণ দেশ, ইমিগ্রেশন বান্ধব দেশ সব ছিল, কিন্তু পর্তুগালের এই নতুন সরকার যে ইমিগ্রেশনের যে সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি যে বন্ধ করে দিয়েছে, তারা অবৈধ ছিল, পর্তুগালের বাইরের থেকে আসতো ভিসা নিয়ে বা ভিসা ছাড়া, তারা এখানে এসে লিগেল হতে পারতো, সেই জিনিসটাই এখন বন্ধ করে দিয়েছে সেফ এন্ট্রি ক্লোজ করার মাধ্যমে, একটা নতুন ডিগ্রি জারি করার মাধ্যমে 13 জুন 2024 সালে। এখন কথা বলি যে তাইলে এখন পর্তুগালে কি মানুষ আসতে পারবে না? হ্যাঁ, পর্তুগালে মানুষ ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবে, জব সিকার ভিসা নিয়ে আসতে পারবে। আর যারা ওয়ার্ক ভিসা এবং জব সিকার ভিসা নিয়ে আসবে পর্তুগালে, তারা অবশ্যই এসে সময়মতো টিআরসি কার্ড নেবে, ইমিগ্রেশনের থেকে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে কার্ডটা পাবে, সেটার জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সেগুলো সরবরাহ করে করবে। আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে ভিসার, একমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে পর্তুগালে আসা কেউ বৈধ হতে পারবে না নতুন নিয়ম অর্থাৎ নতুন আইন অনুযায়ী। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমি আরেকটি ভিডিও এই আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে থাকবে, সেটা থাকবে হচ্ছে আপনার অন্যান্য ক্যাটাগরিতে কীভাবে পর্তুগালে ভিসা নিয়ে, কিংবা সেনজেনের বাইরে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছেন, ফ্রিল্যান্সার আছেন অর্থাৎ সেলফ এমপ্লয়েড আছেন, তারা যদি পর্তুগালে আসতে চায় আইসা, ওই সব সমস্ত উন্নত দেশগুলোতে ফ্যামিলি আনতে পারে না সরাসরি বাংলাদেশ থেকে, সে তারা কীভাবে পর্তুগালে ওই ভিসার ক্যাটাগরিতে, স্পেশাল ওই ভিসার ক্যাটাগরিতে অনেকেই জানে না, তো এই জন্যই ওই বিষয়ে আলোচনা থাকবে ওইটা নিয়েই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো, আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।